আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি ব্লগ শেয়ার করব। তো আজকে সকালে উঠে দেখি আমার ফ্রিজ খোলে যে পুরো ফ্রিজ পেপসি দিয়ে পড়ে মেখে গেছে। তো আজকে আমি আমার ফ্রিজটা এখন ক্লিন করব। ফ্রিজ ক্লিন করার আগে রান্নাটা একদিকে উঠাই দিয়ে আসি, তার সাথে সাথে ফ্রিজটাও আর কি পরিষ্কার করব। ফ্রিজের লাইন অফ করে দিয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম। তো এখানে আজকে আমি এখন সজনা দিয়ে ডাল রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিছি, ডাল ধুয়ে রেখে দিছি। এখন আমি ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিব। যতক্ষণে সজনার ডালটা সিদ্ধ হবে ততক্ষণে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা একদম সেই খারাপ অবস্থা, ব্যস্ততার কারণে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। এখন আমি ফ্রিজটা ক্লিন করব, তার মাঝে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালটা ঢেকে দিচ্ছি। ফ্রিজ ক্লিন করতে করতে আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে মনে হয়। এখন আমরা দেখব ডালটা আমার কীরকম হয়েছে। যে ডালটা প্রায় হয়ে গেছে, 80% কুক হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সজনা ধুয়ে রেখে দিছি, সজনা দিয়ে দিব। সজনা দিয়ে আরও কিছুক্ষণ জার করবো, 20 মিনিটের মতো সময় লাগবে সাধারণত সিদ্ধ হতে। ততক্ষণ পর্যন্ত ঢেকে দিই। এই তো এখন আমি আমার ফ্রিজটা ক্লিন করলাম। দেখেন ফ্রিজটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। ফ্রিজ এখন ক্লিন করা শেষ, আমি তার সাথে সাথে ড্রয়ারগুলো ধুয়ে রেখে দিছি ফ্রিজের। এখন এগুলোর পানি নিয়ে রেখেছে। এখন মুছে আমি আসলে ফ্রিজের সব জিনিসপত্র যা যা ছিল সব এখন গোছাবো, সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার ফ্রিজটা এখন ক্লিন করা হয়ে গেছে। দেখেন আমি এখন সুন্দরভাবে সব গুছায় সুন্দরভাবে রেখে দিছি, দেখতে পাচ্ছেন। এখন আমার ফ্রিজ গোছানো শেষ, পরিষ্কার করা হয়ে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি সজনার ডালের তেলানি দিব। এখন আমি পরিমাণ মতো তেল, তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা কীভাবে সজনার ডাল রান্না করেন তা তো জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করি। আমি আসলে এইভাবে সজনার ডাল রান্না করি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে আসলে একটু হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর ভিতরে একটু জিরা দিব। আমার নিজের আসলে আইডিয়া অনুযায়ী আমি দিচ্ছি সব কিছু, আমার নিজের যেভাবে আসলে খেতে ভালো লাগে। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে খাবেন, এভাবেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। এই সজনার ডাল আসলে এটা অনেক টেস্টি একটা খাবার। তো আজকে আসলে আমি এই যে ফ্রিজ ক্লিন করার জন্য বেশি কিছু রান্না করতে পারলাম না, শর্টকাটে এটাই রান্না করলাম। যেহেতু আমার ছোটো ছোটো দুইটা বেবি, ওদেরকে নিয়ে আসলে রান্না করা মানে খুব কষ্ট হয়ে যায়, সব কাজ মিলে করতে আসলে সময়টা পার হয়ে যায়। আমি এখন যে জিরা দিয়ে দিলাম, জিরাটা একটু লাল হয়ে আসবে, পেঁয়াজ জিরাটা আর একটু হয়ে গেলে আমি সজনার ভিতর দিয়ে দিব।
দুই বেবি নিয়ে আসলে অনেক সময় হয়ে যায়, কম পড়ে যায় কাজের ক্ষেত্রে। দুজনকে সামাল দেওয়া, খাওয়া দাওয়া, তাও আজকে দেরি হয়ে গেছে। আমার ছেলেটা খাওয়ার জন্য বসে আছে, ভাত খাওয়ার জন্য। সাজানার ডাল হয়ে গেলে ওকে ভাত খাওয়াবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে একটু লাল কালার। আমার সাজানার ডালটাও ভালোভাবে হয়ে গেছে, সাজানা সিদ্ধ হয়ে গেছে। যত অল্প সময়ের ভিতরে রান্না করতে পারি সেভাবেই আমি সবসময় রান্না করি, যত তাড়াতাড়ি আসলে রান্না করা যায় শর্টকাটের ভিতরে যেমন তেমন করে। এখন আমি আসলে তেলানি দিয়ে দিচ্ছি আমার সাজনা ডালের ভিতরে। তেলানি দেওয়ার পর আমি বেশিক্ষণ আসলে জাল দিব না, এখন আমি চুলাটা আসলে অফ করে দিব। চুলাটা এখন আসলে আমি অফ করে দিব। এখন হয়ে গেছে, বেশিক্ষণ আসলে তেলানি দেওয়ার পর না জাল দেওয়া ভালো, তাহলে ফ্লেভারটা চলে যায়। আমি ঢেকে দেবো, এখানে আমি ঢেকে দিলাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে অবশ্যই ভালো লাগবে। এখন অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি আমার ননদের জন্য চা বানাবো। তো এখন আমি দুধ চা বানাচ্ছি। তো চা পানি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, 2 কাপ। আর আমি একটা পানিটা হালকা হয়ে যাওয়ার পর পাউডার দুধের সাথে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু দুধ লাগবে, চা একটু দুধ ঘন না হলে আসলে চা টেস্ট হয় না। দুধ চা আসলে শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু কী করব, দুধ চা আসলে একটা নেশা, সারাদিনে 1 কাপ দুধ চা খেতেই হয়। তো আমি সবসময় সন্ধ্যার পর দুধ চা খাই 1 কাপ করে, বেশি খাই না, খুব একটা খাওয়া হয় না, কিন্তু একবার করে খাই। কখনো গেস্ট আসলে হয়তো তাদের সাথে আরেকবার খাওয়া হয়। তো আপনারা চাইলে চিনি, অনেকে এখন চিনি ছাড়াই চা খায়, কিন্তু আমিও চেষ্টা করছি অনেক চিনি ছাড়া চা খাওয়ার, কিন্তু আসলে চিনি ছাড়া চা খাওয়া যায় না। তো এই জন্য আমি সামান্য পরিমাণ আসলে একটু চিনি দিয়ে দিই, মানে যাতে একটু একটু অল্প পরিমাণে মিষ্টি হয়, অল্প করেই মিষ্টি দিই। দিয়ে দুধটা যখন একটু বলক আসে তখন আমি চা পাতিটা দিয়ে দেবো। চা পাতিটা দিয়ে চুলাটা আস্তে করে দেব, কারণ চা তাড়াহুড়ো করলে আসলে চাটা টেস্ট হয় না, কালার আসে না। আর যদি একটু ওয়েট করেন, আস্তে 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 জ্বালে চার আসলে ফ্লেভার আসে এবং কালারটা অনেক সুন্দর হয়। চা অনেকটা আমার হয়ে গেছে কালার, চায়ের কালার হয়ে আসছে। বেশি কালার হয়ে গেলে আবার মানে তিতা হয়ে যায়, এটা হচ্ছে একটু মানে পারফেক্ট চা কালার আসলে, আমার কাছে তাই মনে হয়। তো এখন চাটা আমি সেঁকে নিব। আমার ননদের জন্য আমি একটু দুধের সর উঠায় রাখছি চায়ে দেওয়ার জন্য। আসলে সর দিয়ে চা খেতে অনেক টেস্ট লাগে। আমার বড় ছেলে চলে আসছে, আমার পিছনে দাঁড়ায় আছে। বাবা দাঁড়াও, ধরো না ধরো না বাবা বাবা। আসলে অনেক দুষ্টু হয়ে গেছে, কথা শোনে না, অনেক দুষ্টুমি করে, এখন যে কোনো জিনিস ধরে টান মারে। আর সাথে হচ্ছে আমার নামাজের জন্য নাস্তা নিয়ে নিছি, আমার ছেলেও খাবে। বাবা চলো চলো ফুপির জন্য নাস্তা নিয়ে যাই, আসো আসো আসো। রেয়ান রেয়ান, এই যে আমার ছেলেটা দেখেন দুষ্টুমি করতেছে, চলো চলো বাবা ফুপির জন্য নাস্তা নিয়ে যাও।
রুমে নাস্তা নিয়ে আসার পর দেখি এই অবস্থা আমার ছেলে, এই যে সব কিছু একবারে এলোমেলো করে রেখে দিছে। এই যে দুষ্ট বেবিটা। বাবা এখানে একটু তাকাও, বাবা তোমার নাম কি বলো, তোমার নাম কি? আসলে এখন ঘুমানোর সময় হয়ে গেছে, তো এই জন্য মন মেজাজ ভালো নাই। এই যে আমার ছোট বেবি এখন ঘুমাচ্ছে, ছোট বেবিটা দেখতে পাচ্ছেন। আর এই তো রুমের অবস্থা, এই প্রতিদিনই এরকমই হয়, সকালে বিকালে দুপুরে রাত্রে অল টাইম। আর এই যে রাগ করে শুয়ে আছে এখন ফ্লোরে, আমার ছেলেটা রাগ করছে, আজকে সারাদিন একটু সময় দিতে পারে নাই, কোলে নেই নাই, তাই রাগ করছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।